বৃন্দাবনে রথের মেলা হয় শুনেছিলাম, কিন্তু কোনোদিন দেখা হয়নি। আজ 10টা বছর পরে সেই সুযোগটা এলো, কারণ এবার আমরা বাড়িতেই আছি। এখানে পার্থবাবু দেখছি মনোযোগ সহকারে খেলা, সেটা আর কি হতে দিলাম না। পার্থবাবু গেছিল স্কুটিতে একটু হাওয়া দিতে, তাই আমি আর বাবা একটু খেলা করে নিলাম। প্রথমে চলে গেছিলাম মেলায় যাব বলে, মেলাতে এতই ভিড়, ভয় আর নামিনি। তারপর চোখে পড়ল এই রথটা কি সুন্দর যে সাজিয়েছে, কি বলবো তোমাদের। রথটা একটু নমস্কার করে দড়িতে হাত দিয়ে তারপরে বেরিয়ে পড়েছিলাম অন্য রাস্তায়। তারপরে দেখি আর একটা রথ, এখানে আবার হয়ে গেছে আর এক কাণ্ড। এই যে চোরাটা দেখতে পাচ্ছ, ওই চোরাটার জন্য ওই রাস্তাতে আটকে গেছে। এবার আমরা তো পিছনে পড়ে গেছি, সেই জন্য আমরাও দাঁড়িয়ে আছি রথের পিছনে। এই যে গাড়িটা কিছুতেই আমরা নিয়ে যেতে পারছি না। তো যাই হোক, আমরা অপেক্ষা করলাম, তারপর ওই চোরাটা খোলা হলো, তারপরে এই যে রথ টানছে সবাই মিলে। বাবাকে বললাম একটু ধর দড়িটা, সে কি তার ভয়। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আসলাম। বীরনগরেই প্রথম আমার ঘোরা, বেশ ভালোই লাগছিল। অনেকগুলো হ্রদ দেখতে পেলাম। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা মায়াপুরের হ্রদ, দূর থেকে অন্যরকম লাগছে, দারুণ ছিল সাজানোটা। তারপর একটা বাচ্চা ছেলে প্রসাদ দিয়ে গেল ঠাকুরের নাম করে, প্রসাদটা খেয়ে নিলাম। তারপরে আর কি রাস্তায় বেরোলে কি ফুচকা না খেয়ে যাওয়া যায়? প্রত্যেকবার হয় কি, এই দিন আমরা মায়ের কাছে থাকি, কারণ রথের পরের দিন থাকে বিপত্তারিণী পুজো, সেই জন্য ওইখানেই সব জমজমাট আমাদের বাড়ি। আজকে এবার আর হলো না, ঠাম্মা মারা গেছে না, সেই জন্য আজকে আমি অনেকটাই ফুচকা খেয়ে নিয়েছি, খুব সুন্দর ছিল। শুধু ফুচকা খেলে কি হবে, রথযাত্রা একটু জিলেপি না খেলে পরিপূর্ণ হয় কি করে, তাই না? তাই আজকে জিলেপি খাওয়া দিয়ে শেষ করছি, আবার অন্যদিন দেখা হবে। আজকে তাহলে আসি, টাটা।